হাসপাতালের বেড ভেঙে পড়ে গেলেন মা ও সদ্যজাত শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে রানাঘাট মহকুমা হাসপাতালে। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। ঘটনার কথা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি হাসপাতালে বেড ভেঙে পড়ে গেলেন মা ও সদ্যজাত শিশুকন্যা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় পরিজনেরা। জানা গেছে একই বেডে একের অধিক রোগী থাকার ফলেই ঘটেছে এই ঘটনা। নার্সকে ডাকলাম, নার্স আসলো, নার্স বেডেই বেডেই খালাস করে দিল, বেডে খালাস করলো না নার্সে, বেডে ওটি বোধ যেতে পারলো না, ওইখানে খালাস হয়ে গেল। তারপরে তো বাচ্চা যাক সুস্থ আছে, এখন এই বেডে বেডে রয়েছে। আমি বাথরুম থেকে এসে মা একা শুয়েছে, তখন বেড মানে আমি বাচ্চা ধরেছিলাম বলে রক্ষা, বেডটা সামনের দিকে মাথা যেদিকে রয়েছে সেদিকে ভেঙে পড়ে গেছে, বাচ্চা ছিটকে চলে যাচ্ছিল, আমি বাচ্চা টেনে ধরেছি। আর মা তো সঙ্গে সঙ্গে মা বাবা বলে জড়িয়ে ধরলো আমারে, আর ও তো পুরো বেডের নিচে মানে মাটিতে পড়েনি, বেডের মধ্যেই কাত হয়ে গেছে। গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন সুজাতা মিত্র, তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। শনিবার আচমকায় বেড ভেঙে পড়ে যান মা ও তার সদ্যজাত সন্তান। এরপরই বিক্ষোভ দেখায় পরিজনেরা। মাঝরাতের দিকে আমার একটা কন্যা সন্তান হয়, তাদেরকে তিনবার হয়ে যাওয়ার পরে তিনবার বেড চেঞ্জ করা হয়। বেড চেঞ্জ করে লাস্ট যে বেডে দেওয়া হয় সেই বেডে দুজন ছিল। গতদিন পর্যন্ত দুটি মা এবং দুটি সদ্যজাত শিশু একই বেডের মধ্যে ছিল। তাদেরকে গতকাল একজনকে ছুটি দিয়ে দেওয়া হয়, একটি সদ্যজাত মা এবং শিশুকে। দেওয়ার পরে আমার ওয়াইফ সেই বেডে একা ছিল। একা থাকার দরুন আজকে সকালবেলা তারা হঠাৎ করে বেড ভেঙে আমার সদ্যজাত শিশু এবং মা দুজনে পড়ে যায়। আমার যে ওয়াইফ তার হালকা চোট লাগে, এবং আমার বাচ্চাকে যদি না ধরে নেওয়া হতো আজকে তাহলে সে তার একটা গুরুতর আহত হয়ে যেত। এটা যখন আমি আমাদের এই ভিতরে নার্সদেরকে বলতে যাই, তারা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, এবং তাদেরকে বলা হলে পরে তারা রীতিমতো আমাদেরকে পুলিশের হুমকি পর্যন্ত দেয়। যে আয়ারা ছিল তারা পুলিশের হুমকি পর্যন্ত দেয়, দিয়ে আমাদেরকে বলে যে আমরা এখনই পুলিশ ডাকবো। তো এই ক্ষেত্রে আমাদের যখন কমপ্লেনটা করতে যাই, তখন তাদেরকে যখন বলি যে বেডের পরিষেবাটা কাদের দেখা উচিত, যে এটা খারাপ হয়ে রয়েছে কে দেখবে, তখন তারা বলে যে এটা আমাদের দেখার দায়িত্ব নয়, এটা ইসেরা দেখবে, পাবলিকের দেখার দায়িত্ব, এটা পাবলিকে দেখবে, পাবলিকে সব কিছু করবে। আমার কথাটা হচ্ছে একটাই যে পেশেন্ট হসপিটালে পরিষেবা হসপিটাল কর্তৃপক্ষ দেবে, তা বেডের দায়িত্ব কারা নেবে, পেশেন্ট নেবে নাকি হসপিটাল কর্তৃপক্ষ নেবে? যদি আজকে যে যদি একটা বেশি গুরুতর দুর্ঘটনা হয়েছে তাহলে তার দায়িত্ব কে নিবে? এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ ধরনের দুর্ঘটনা ঘটেছে, আমরা কখনোই চাই না এ ধরনের ঘটনা ঘটুক, তবে আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার দিকে নজর দেব। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেডের তুলনায় রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতেই এই দুর্ঘটনা। এই ব্যাপারটা আজকে সকালবেলাই ঘটেছে, আমার কানে এসছে ব্যাপারটা, তবে শুনে আমরা ক্ষতি দিই, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। আসলে এখন যেটা বেডের তুলনায় পেশেন্টের সংখ্যা অনেকটাই বেশি আছে, আপনারা দেখেন এক একটা বেডে দুটো পেশেন্টও রাখতে হচ্ছে, হয়তো কোনো কারণে স্প্লিট করে কিছু একটা ঘটনা ঘটেছে, তবে কারোর কোনো অসুবিধা কিছু হয়নি, মা বাচ্চা দুজনেই ভালো আছেন, কোনো অসুবিধার কিছু নেই। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে আমরা সেদিকে নজর রাখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।